আমার একটা কথা বলি, উপস্থিত কিন্তু আইসলামী বন্ধুরা, আমি রাজশাহী বাজার, আমি জয়েন করি ফার্স্ট এপ্রিল 1995। আমার সিনিয়র ছিলেন আলহাজ শেখ মোহাম্মদ কামাল উদ্দিন, এবং ওনার কাছে আজকের যে মরহুম আব্দুল কাদের সরকার, উনিও শেখ মোহাম্মদ কামাল উদ্দিনের লিডার ছিলেন। আমাদের হাসনাত বেগ সাহেব ছিলেন, শাহিনপুর ডিসি ছিলেন। তারপর আমি যখন 1995 সালে পাস করলাম, পরে লাইসেন্স করলাম, তখন শেখ মোহাম্মদ সঙ্গে থাকি, থাকলাম ঠিক 1.5 বছর ওনার সঙ্গে আমি লিডারশিপ করি। তারপরে যখন আলাদা হয়ে যাই, তখন আব্দুল কাদের সাহেব ওই জায়গায় বসে, উনি আমার আগে গিয়েছিলেন ওনার কাছ থেকে। তারপরে বলছি, বন্ধু সাহেব আপনি কোথায় বসবেন? আমার পাশে বসেন। এইখানে আমাদের হাদিসে যেটা আসছে যে যদি কোন মানুষকে প্রতিবেশী ভালো বলেন, তাহলে সে একটু ভালো মানুষ। আমি 7-8 বছর যখন ওনার ডান পাশে গেলে পেশা পরিচালনাকালে ওনার যে স্বভাব আচার আচরণ পেয়েছি, তখন আমার মনে কষ্ট দেয় ওনার আচরণ। এবং যদি সত্যি উনি ভালো মানুষ না হলেন, তাহলে আমি ওই জায়গায় থাকতে পারতাম না 7-8 বছর। তাহলে তো ওকে তেল ছেড়ে অন্য জায়গায় থাকবে, কিন্তু আমার যাওয়ার প্রয়োজন হয়নি। ওনার সাথে উনি খুব সরাসরি মানুষ ছিলেন, নামাজ করতেন। এই কথাগুলো আমার আলোচনায় ধর্মীয় বিষয়ে যখন আলোচনা হতো, তখন এটা এই শোনা গেছে। তো আমাকে প্রত্যেকে মৃত্যু আমরা সবসময় প্রত্যেক দিন চিন্তা করতে পারি না।